9 মার্চ 2022 সন বুধবার হয়ে গেল মহাখালীর স্টার সিনেপ্লেক্সে শিমু সিনেমাটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্বরা, নাট্য ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন, বেশ কিছু গুণী নির্মাতাও, তার মধ্যে ছিলেন মোস্তফা সারোয়ার ফারুকি। শিমু সিনেমাটি বানিয়েছেন রোভায়াত হোসেন, আর তার সম্পর্কে মোস্তফা সারোয়ার ফারুকি প্রিমিয়ার শোতে আসার পর নিজের ফেসবুকে লিখেছেন, রুবায়তকে আমি প্রথম চিনি বন্ধুর বউ হিসাবে। বন্ধুর বউ মোটামুটি একটা বিপজ্জনক টার্ম হয়ে উঠতে পারে, যেটা নিয়ে একটু পরে কথা বলবো। তো জানতে পারলাম ও আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে, এবং একদিন জানতে পারলাম সে মেহেরজান নামে একটি ছবি বানাচ্ছে। ছবিটা বানানোর পরে এটা নিয়ে নানা কাহিনী শুরু হলো, হল থেকে নামানো হলো। তখন আমি ছবি নিষিদ্ধ করার প্রবণতার বিরুদ্ধে লিখলাম, সম্ভবত কালের কণ্ঠে, যদিও মেহেরজান আমার পছন্দের কোনো ছবি ছিল না ফিল্ম মেকারের ভিশনের দিক থেকে বলতে গেলে। তারপরও এটাকে নিয়ে যে অদ্ভুত মরাল ওয়ার্ড দেখলাম, সেটার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করেছি বলে লিখি। কিন্তু এইসব আলোচনা ছাপিয়ে যে জিনিসটা আমাকে পীড়া দিতে থাকলো, সেটা হলো প্রগতিশীল মহলে জোরে সোরে চলা একটা প্রোপাগান্ডা। প্রোপাগান্ডাটা ছিল এরকম যে রুবায়েত আসলে ছবিটি বানায়নি, বানিয়েছেন ওর হাজব্যান্ড। আমি দেখলাম বন্ধুর বউকে একটি সৃজনশীল স্বাধীন এলিমেন্ট হিসাবে দেখতে সংকোচ হচ্ছে আমাদের অনেকেরই। ব্যাপারটা আমাকে পীড়িত করলেও অবাক করে নাই। এর কয়েকদিন পর রুবায়েত একদিন দাওয়াত করলো ওর বাসায় ওর পরের ছবি আন্ডার কনস্ট্রাকশনের একটা কাঠ দেখার জন্য। সত্যি বলতে আমি কোনো রকম উচ্চ আশা ছাড়াই ছবিটা দেখতে যাই এবং ছবি দেখে চমকে যাই। ছবিটার মধ্যে আমি স্পষ্ট একজন পরিচালকের আত্মা এবং ব্যক্তিত্ব খুঁজে পাই। ছবিটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর থেকে রুবায়েতের সঙ্গে আমার সখ্য তৈরি হয়, ও আমার বন্ধু, সহকর্মী আর বোনে পরিণত হয়। আমি আন্ডার কনস্ট্রাকশনের পরে ওকে একটাই কথা বলি যে ভালো ছবি বানানোর তো যে কোনো ফিল্ম মেকারের জন্যই একটা সংগ্রাম, কিন্তু মেয়েদের জন্য বোধহয় সেটা ডাবল সংগ্রাম, যেখানে সমাজ, এমনকি প্রগতিশীল সমাজও বিশ্বাস করতে রাজি না যে একটা মেয়ে নিজের ছবি নিজেই বানাতে পারে। যাই হোক, রুবায়েতের নতুন ছবি শিমু মুক্তি পাচ্ছে শুক্রবার। আজকে ছিল প্রিমিয়ার শো, ব্যস্ততার কারণে আজকে ছবিটা দেখতে পারিনি, সবার সাথে টিকিট কেটেই দেখব। অল দ্য বেস্ট রুবায়েত, কিপ রকিং। এদিকে এই সিনেমার প্রিমিয়ার শোতে সিনেমাটি দেখার পর আরেক নন্দিত নির্মাতা, ঢাকা অ্যাটাক খ্যাত দীপঙ্কর দীপন লিখেছেন নিজের ফেসবুক পোস্টে, শিমু খুব ভালো ছবি, খুব ঠিকঠাক ছবি, হলে হলে হাউসফুল চলার মতো ছবি, ক্রিটিক্যাল অ্যাক্লেমের কথা নাইবা বললাম, শিমু বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ভালো সংযোজন।